সেজন্য আমি ভাবলাম আজকে আমি দই পরোটা বানিয়ে ফেলি। দই পরোটা শুধু খেতে ভাল লাগবে না কিন্তু, ওটার সাথে বেশ একটু আলুর দম মটরশুঁটি দিয়ে, যেটা আমি অলরেডি বানিয়েছি, আর তার সাথে এই যে দেখুন, এই যে নিয়েছি ময়দা, এই ময়দা দিয়ে আজকে আমি বানিয়ে ফেলবো দই পরোটা। দই পরোটা দুর্দান্ত খেতে লাগে, বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে না, কিন্তু একদম সুস্বাদু একটা পরোটা। এবারে আমরা যে বাড়িতে যে দই পাতি, সেই দই আমরা সবসময় পাতা দইয়ে করলে খেতে ভালো হয়, কিন্তু শহরাঞ্চলে সবসময় পাতা দইয়ে কিন্তু দই পরোটা বানানো সম্ভব হয় না। কিন্তু বাড়িতে আমাদের যে প্যাকেটে যে নর্মাল যে দইগুলো আসে, সেটা দিয়েও যদি আমরা দই পরোটা বানাই, সেটাও কিন্তু খেতে অসম্ভব ভালো হবে। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পা। আপনাদের বাড়িতে যেরকম মানুষ আছে, যতজন আছে, তাদের জন্য বানানোর জন্য আপনারা আপনাদের মতন পরিমাপ করে নর্মাল পরোটা যেরকম নেন, সেরকমই আমার বাড়ির মতন পরিমাপ করে আমি অ্যারাউন্ড 4 গ্লাস, এটা হচ্ছে কাপের মতনই মাপ, 4 গ্লাস আর 1 গ্লাস, 5 গ্লাস, 5 গ্লাস দিয়ে আমি কিন্তু আজকে দই পরোটার জন্য ময়দা নিলাম। এটা অ্যারাউন্ড 250 গ্রাম মতন হবে। দই পরোটা কয়েকটা খুব সাধারণ ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি বানাবো, কিন্তু সেটার জন্য আমি প্রথমে দিচ্ছি, দেখুন এখানে নিয়ে এসেছি কিছুটা জোয়ান, এই ছোট স্পুনের 1 স্পুন দিচ্ছি চিনি, তার সাথে দিচ্ছি 1.5 স্পুন মতন লবণ। এই যে এটা দেবার পরে আমি দিয়ে দেবো এর মধ্যে, দেখুন এই যে দইটা এনেছি একদম, এই যে একটু লিকুইড টাইপের দই, এই দইটাই কিন্তু ব্যবহার করবেন। এখানে যেহেতু 250 গ্রাম মতন আমি ময়দা নিয়েছি, সেজন্য আমি এখানে নিচ্ছি অ্যারাউন্ড 6 to 7 স্পুন মতন আমি এখানে নিচ্ছি টক দই। এটা কিন্তু সম্পূর্ণ টক দই, এটা কিন্তু মিষ্টি দইয়ে কিন্তু এই পরোটাটা হবে না, তাহলে সেটা মিষ্টি মিষ্টি খেতে হবে, তো সেটা নয়, টক দই দিয়ে এটা বানাবেন, এটা অনেক বেশি সফট হয়। এখানে আমি যেহেতু 4-5 স্পুন মতন নিলাম, মানে অ্যারাউন্ড আমি এটা প্রায় 75 গ্রাম মতন আমি, এবারে আমি এর মধ্যে দিচ্ছি 1 পিঞ্চ অ্যান্ড 2 পিঞ্চ খাবার সোডা। এই খাবার সোডা তো আমরা জানি একটু সফট বানাতে সাহায্য করে, কিন্তু এই দই পরোটাতে দইটা থাকার জন্য কি হয়, অনেক সময় টেস্টটা নষ্ট হয়ে যায়, সেজন্য একটু ফ্লেভারের জন্য আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু পরিমাণে ধনের গুঁড়ো, সামান্য একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো, সামান্য একটু পরিমাণে ভাজা মশলা। এই ভাজা মশলা দিয়ে আপনারা সাধারণত কিন্তু পরোটা খান না, কিন্তু একবার আমার মতন করে বানিয়ে দেখুন, এই দই পরোটা কিন্তু অন্যান্য পরোটার থেকে অনেক অনেক গুণ বেশি স্বাদ দেবে। আমি এ প্রসঙ্গে বলে রাখি, যারা সম্পূর্ণ দই দিয়ে মাখতে চেষ্টা করবেন, মাখবেন না দই পরোটাতে, কারণ সম্পূর্ণ দই দিয়ে মাখলে সেটার মধ্যে যদি না একটু ইস্ট পড়ে, তাহলে সেটা না হবে নান, না হবে পরোটা। ঠিক সেই কারণে একটু দই দেবেন, এবং এই যে দেখুন দই পরোটাটা মাখার পরে এই যে এই রকম একটা কনসিস্টেন্সিতে যখন এসে যাবে মোটামুটি দইটাতে, তখন এর মধ্যে নর্মাল ওয়াটার দেবেন। আপনারা কিন্তু কোনোভাবেই কোনো ঠান্ডা জল, অতিরিক্ত ঠান্ডা জল বা গরম জল কোনো কিছু ব্যবহার করবেন না, তাহলে দইয়ের স্বাদটা কিন্তু বজায় থাকবে না। এরকম ছোটো ছোটো টিপস এবং ট্রিক্স পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলে ইনস্ট্যান্ট নোটিফিকেশান। এই যে দেখুন, ঠিক এইভাবে আমি এটাকে ধীরে 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 মেখে নেব, যেরকমভাবে ময়দা মাখে একটু শক্ত করে এটা মাখতে হবে। এই যে একদম মেখে রেডি হয়ে গেল সুন্দর একটা পরোটার ডো। এবারে এটাকে আমি একটু রেস্টে রাখবো একটা ভিজে কাপড় দিয়ে, প্রায় 15 মিনিট হয়ে গেছে, একটা সুন্দর একটা কিন্তু এটা বসে গেছে। এবারে ওপর থেকে দিয়ে দিতে হবে, পরোটাতে সবসময় ওপর থেকে একটু তেল দেবেন, যেহেতু মাখার সময় আমি তেল দিইনি, দই আছে, তার ফলে কি হবে এই জিনিসটা আরও অনেক বেশি স্মুথ হবে, সেজন্য এটা তেল দিয়ে আরেকবার একটু ভালো করে এরমভাবে এটা মেখে নিতে হবে।
মানে একটু বেশি একটু টাইম দিয়ে মাখলে কি হবে, তেলটা সম্পূর্ণ ময়দার মধ্যে অবজার্ভ করবে, ততক্ষণ অব্দি এটা একটু মেখে ভালো করে নিতে হবে। দেখুন একদম টেনে নিয়েছে ময়দার সাথে তেলটা, তার মানে এটা ঢুকে গেছে সমস্ত ময়দার মধ্যে। এবারে আমি এরকম মিডিয়াম সাইজ মতন কিন্তু একটু লেচিটা বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সাইজ মতন যদি বড় খান বড় করবেন, যদি ছোট খান ছোট করবেন। আমি গোল গোল করে পরোটা বানাচ্ছি, আপনারা যদি মনে করেন যে ত্রিকোণ করে পরোটা করবেন সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে দই পরোটা গোল গোল খেতেই বেশি ভালো লাগে। এবারে আমি এগুলোকে সুন্দর করে বেলে নেব। আমি তেল দিয়েই বেলছি, আপনারা যদি মনে করেন একটু গুঁড়ো আটা বা গুঁড়ো ময়দা দিয়ে বেলবেন বেলতেই পারেন, অসুবিধা কিচ্ছু নেই, তাতে স্বাদে কোনো রকম কিন্তু ফারাক হবে। এইটা একটা বেলে নিয়েছি। এবারে একটা জিনিস আমি দেখাচ্ছি, এই টেকনিকটা আপনারা একটু মনে রাখবেন। প্রথমে আমি এর ওপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে তেল। তেলটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এবারে আমি ওপর থেকে দিয়ে দেব একটু ধনে পাতা, এটা স্বাদটাকে অনেক গুণ বেশি বাড়াবে। এবং তার সাথে দিচ্ছি আমি একটু এই যে কালো জিরে, দেখুন, দিয়ে এটাকে আরেকবার জাস্ট ওপর থেকে একটু এরকম পেস্ট করে দিচ্ছি। এটা যখন ভাজবেন এটাকে প্রথমে উল্টো দিক করে দেবেন, তাহলে এটা প্রথমেই ভাজা হবে এবং সেটা সুস্বাদু হবে। একটা তৈরি হলো, এবারে আরো আরেকটা তৈরি করে নেব। এই পরোটাটা ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হবে না, সামান্য একটু তেল, যেহেতু আমি ননস্টিকে বানাচ্ছি সামান্য একটু তেলেই কিন্তু হবে। আর তাছাড়াও দই আছে বলে খুব বেশি কিন্তু পরোটাটা ভাজতে তেলের প্রয়োজন হবে না, কারণ দইয়ের মধ্যে থেকে অটোমেটিক তার একটা নিজস্ব কিন্তু তেল বেরোয়। এটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এর মধ্যে পরোটাটা। এই যে সাইডটা, এই সাইডটা এরকম উল্টো করে দিতে হবে, দিলে কি হবে এই পরোটার এই সাইডটা ভালো করে ভাজা হলে অ্যারোমাটা খুব সুন্দর করে বেরোবে। পাশটা ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি অপর পিঠটা। দেখুন কত সুন্দর একটা লালচে মতন কালার আসছে। এই পরোটাটা কিন্তু খুব ক্রিস্পি হয়, আপনারা বাড়িতে অতিথি আপ্যায়ন থেকে নিজেরা এটা বানিয়ে খেতে পারেন। এটা সুস্বাদু একটা পরোটা, এবং বাড়িতে বাচ্চাদের টিফিন বা বাচ্চারা বিকেলে বায়না করলে কোনো অন্য কিছু খাবো বলে আপনারা এই শুধু পরোটাটা সসের সাথে বা আচারের সাথে যদি বাচ্চাদেরকে দেন, তারাও কিন্তু ভীষণ খুশি হবে এই পরোটাটা খেয়ে। প্রায় রাত্রি হয়ে গেল, চলুন তাহলে এখন এবার ডিনারটা করে নিই, তাহলে খেয়ে ফেলা যাক যা যা আমি বানালাম সুন্দর করে। আমি এখন করব ডিনার। এখন বেজে গেছে প্রায় রাত্রি 10টা। এই যে আমার সুন্দর পরোটা, কত সুন্দর হয়েছে দেখুন পরোটাগুলো। তার সাথে নিচ্ছি আমি এই যে বানিয়েছি কষা কষা আলুর দম, যার মধ্যে আমি অল্প মটরশুঁটিও দিয়েছি। এই ডিনারটা কিন্তু ইনকমপ্লিট থাকবে, কেন জানেন? কারণ হচ্ছে আমি এখন এর মধ্যে নেব একটা গুড়ের রসগোল্লা। উফ কি লাগছে! এই একটু আলুর দমের মধ্যে ডুবিয়ে যা হয়েছে না, আপনারা না খেলে বুঝতে পারবেন। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, ইট ইজ হাইলি রেকমেন্ডেড, আপনারা প্রত্যেকে আলুর দম আর এই পরোটা। আমার শব্দ আটকে যাচ্ছে কিন্তু। দুর্দান্ত, তবে
পরোটা দিয়ে যদি একটু মিষ্টি না খাই তাহলে বেশ বাঙালি বাঙালি মনে হবে না বলুন। এই যে, তাহলে এই ছিল আমার আজকের রেসিপি। আগামীতে আমি ফিরবো আপনাদের সাথে আবার একটা নতুন রেসিপির সাথে। আমি করছি আমার ডিনারটা কমপ্লিট, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখুন এবং টাটা।